হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আরিহান্তের রিজনিং বই থেকে সিরিজ যে অধ্যায় আমি শুরু করেছিলাম সেই সিরিজ বা নাম্বার সিরিজ অধ্যায়ের আজকে পার্ট থ্রি অর্থাৎ তৃতীয় পার্ট এবং প্রত্যেক ক্লাসের মতো আজকের ক্লাসটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং কিছুদিনের মধ্যেই রেলের গ্রুপ ডির যে পরীক্ষা শুরু হতে চলেছে সেই পরীক্ষার জন্য এই ক্লাসগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং একটিও ক্লাস কিন্তু তোমরা মিস করো না প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো তো তাহলে চলবন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আরিহান্তের রেজিলিং বই থেকে সিরিজ বা নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট থ্রি নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের পার্ট থ্রির কোশ্চেন নাম্বার টোয়েন্টি অর্থাৎ আজকের পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থেকে এর আগের পার্টগুলো তোমরা যারা এখনও দেখো তারা এই ভিডিওর নিচের ডিসক্রিপশান বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে বা প্লে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা এর আগের ক্লাসের সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারো তো তাহলে এখানে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের যে সিরিজটা দেওয়া রয়েছে এই সিরিজটার মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে যে নাম্বারগুলো রয়েছে প্রথমে আমরা এগুলোর পার্থক্য নির্ণয় করব অর্থাৎ এখানে বত্রিশ থেকে আটান্ন এই যে এখানে কত পার্থক্য হয়েছে এখানে বিয়োগ করলে দেখা যাবে এখানে প্লাস ছাব্বিশ বেড়েছে টোয়েন্টি সিক্স বেড়েছে এখানে ফিফটি এইট থেকে নাইনটি টু এর ডিফারেন্স বা পার্থক্য হলো চৌত্রিশ অর্থাৎ এখানে তাহলে কত বাড়লো থার্টি ফোর এখানে বেড়েছে এরপর একশো চৌত্রিশ অর্থাৎ একশো চৌত্রিশ থেকে এক্ষেত্রে নাইনটি টু বিয়োগ করলে কত হয় এখানে বিয়োগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ এখানে তাহলে বিয়াল্লিশ বাড়লো তো তাহলে এখানে ছাব্বিশ চৌত্রিশ এবং বিয়াল্লিশ এদের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য চোখে পড়ছে না তো এক্ষেত্রে তাহলে আমরা এগুলোর মধ্যে আবার পার্থক্য করব। অর্থাৎ ছাব্বিশ থেকে চৌত্রিশ এখানে কত বাড়লো এখানে বেড়েছে প্লাস এইট ছাব্বিশ আর আট চৌত্রিশ হয় চৌত্রিশ থেকে বিয়াল্লিশ এখানে কত বাড়লো এখানেও কিন্তু দেখো এখানে চৌত্রিশের পরে বিয়াল্লিশ এখানেও কিন্তু প্লাস এইট অর্থাৎ চৌত্রিশের সঙ্গে আট যোগ করলে হয় বিয়াল্লিশ অর্থাৎ এখানেও আট বেড়েছে তো তাহলে এবার এখানে এই যে কোয়েশ্চেন মার্ক রয়েছে এখানে যে উত্তরটা আমরা বার করব। এখানে যে উত্তরটা আমাদের বার করতে হবে তো সেটা নির্ণয় করতে হলে এখানে যে সংখ্যাটা বসবে সেটা বিয়াল্লিশের সঙ্গে আট যোগ করে অর্থাৎ এই বিয়াল্লিশের সঙ্গে আট প্লাস করলে ফিফটি এখানে ফিফটি প্লাস করলে যে সংখ্যাটা হয় সেটাই হবে কোশ্চেন মার্কের এখানকারের সংখ্যা তো তাহলে একশো চৌত্রিশের সঙ্গে আমাদের এখানে পঞ্চাশ যোগ করতে হবে একশো চৌত্রিশ আর পঞ্চাশ যোগ করলে কত হয় তো এটা যোগ করলে হয় ওয়ান এইটটি ফোর একশো চুরাশি হয় তাহলে উত্তর এবং আমাদের এখানে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে তাহলে যে উত্তরটা আমরা পেলাম একশো চুরাশি তো এই একশো চুরাশির সঙ্গে একুশ নম্বর প্রশ্নে যে অপশান দেওয়া রয়েছে সেই অপশানের মিল কোথায় আছে এখানে মিল আছে অপশান নাম্বার বিতে একশো চুরাশি তো অর্থাৎ এখানে একশো চুরাশি হচ্ছে আমাদের সঠিক উত্তর এবং এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রিভিয়াস ইয়ার এসএসসি মাল্টি মাল্টিটাক্স্কিংয়ে কিন্তু এটা এসে গেছে অর্থাৎ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে এবং এর থেকে তোমরা উপকৃত হলে ভিডিওগুলোকে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না কারণ তারাও কিন্তু গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে এবারে আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সমাধানটা দেখে নেব এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা লক্ষ্য করলে দেখতে পাবে ধীরে ধীরে কিন্তু সংখ্যাগুলো কমে গেছে তো সুতরাং এখানে আমাদের বিয়োগ করে কিন্তু নির্ণয় করতে হবে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে হবে তো এখানে একশো সাত থেকে সাতানব্বই এখানে কত কমেছে এখানে কিন্তু কমলো মাইনাস টেন অর্থাৎ দশ কিন্তু কমল এবার এবার সাতানব্বই থেকে বিরোয়াশি এখানে কত কমেছে এখানে কিন্তু কমেছে পনেরো অর্থাৎ সাতানব্বই থেকে পনেরো মাইনাস করে কিন্তু বিরোয়াশি এসেছে এবার বিরোশি থেকে কমে হয়েছে বাষট্টি তো এখানে বিরোশি থেকে কত মাইনাস করা হয়েছে বিরআশি আর বাষট্টি অর্থাৎ অর্থাৎ এখানে বিরোশি থেকে কুড়ি বিয়োগ করা হয়েছে এবং তার এবং তার ফলে হয়েছে বাষট্টি তাহলে এই যে কোয়েশ্চেন মার্ক রয়েছে এখানে কোন সংখ্যাটা হবে সঠিক উত্তর নির্ণয় করতে হলে আমাদের এখানে দেখতে হবে প্রথমে যে পার্থক্যটা হয়েছিল। সেটা কত ছিল সেটা ছিল এখানে দশ তারপরে পার্থক্য বা বিয়োগ করা হয়েছে কত পনেরো অর্থাৎ পাঁচ বেশি বিয়োগ করা হয়েছে অর্থাৎ পনেরো তারপরে বিয়োগ করা হয়েছে কুড়ি অর্থাৎ আরও পাঁচ বেশি বিয়োগ করা হয়েছে তো সুতরাং দশ পনেরো কুড়ি এবার তাহলে যেটা বিয়োগ করা উচিত সেটা হবে মাইনাস টোয়েন্টি ফাইভ অর্থাৎ প্রত্যেকবারে পাঁচ করে যেহেতু বিয়োগের সংখ্যা বেড়ে যাচ্ছে তো তাহলে কুড়ির পরে হবে পঁচিশ তো তাহলে সিক্সটি টু থেকে যদি টোয়েন্টি ফাইভ মাইনাস করা হয় তাহলে যে উত্তরটা এখানে পাওয়া যায় সেটা হবে থার্টি সেভেন তো এই থার্টি সেভেনের সঙ্গে বাইশ নম্বর প্রশ্নের যে অপশানের মিল রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি থার্টি সেভেন এই থার্টি সেভেন তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এর সমাধানটা দেখে নেব এখানে যে সিরিজটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে প্লাস করে পরের সংখ্যাটা নির্ণয় করতে হবে অর্থাৎ দুই থেকে ছয় এটা কত বাড়লো এখানে বাড়লো প্লাস ফোর তারপরে ছয়ের পরে বারো এখানে কত বেড়েছে এখানে বেড়েছে প্লাস সিক্স ছয় ছয় বারো হয় অর্থাৎ প্লাস সিক্স বাড়লো এরপরে রয়েছে কোশ্চেন মার্ক তো তাহলে এই দুটো থেকে আমরা মোটামুটি যে আইডিয়াটা পাচ্ছি তো সেটা দিয়ে প্রথমে আমরা দেখব তো তাহলে এই দুটো অপশান থেকে যে আইডিয়াটা আমরা পাচ্ছি এখানে সেটা দিয়ে আমরা চেষ্টা করব বা দেখে নেব এখানে প্রথমে ছিল চার তারপরে হলো ছয় অর্থাৎ জোর সংখ্যাগুলো এখানে যোগ করা হয়েছে চার ছয় তো তাহলে ছয়ের পরের জোর সংখ্যা কত ছয়ের পরের জোর সংখ্যা হয় কিন্তু আট তো তাহলে বারোর সঙ্গে আট যোগ করে এই কোশ্চেন মার্কে আমরা কত পাবো এক্ষেত্রে আমরা পাবো কুড়ি তো তাহলে এই যে কুড়ি উত্তরটা আমরা পেলাম এই কুড়িটা সঠিক কিনা সেটা জানার জন্যে আটের পরের জোর সংখ্যা যোগ করে দেখবো যে ঠিক আছে কিনা। না আটের পরের জোর সংখ্যা হয় দশ তো তাহলে এই কুড়ির সঙ্গে যদি দশ যোগ করা হয় তাহলে কিন্তু এই তিরিশ পাওয়া যায় অর্থাৎ আমাদের এই যে কুড়ি উত্তরটা কিন্তু সঠিক তো তাহলে এই কুড়ি উত্তরের সঙ্গে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বা তেইশের যে অপশানের সঠিক মিল রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ কুড়ি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সমাধানটা দেখে নেবো এবং এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এখানে সিরিজে ভুল রয়েছে তো সেই সঠিক সিরিজটা আমি এখানে লিখে দিয়েছি এই সিরিজ অনুসারে কিন্তু আমাদের সমাধানটা করতে হবে এবং এই সিরিজ অনুসারে এটা কিন্তু ধীরে ধীরে সংখ্যাগুলো বেড়ে গেছে মানে প্রথমে চব্বিশের পরে ষাট অর্থাৎ এখানে চব্বিশের পরে ষাট মানে কত বেড়েছে এখানে এখানে বেড়েছে থার্টি সিক্স অর্থাৎ এরপর ষাটের পরে একশো কুড়ি অর্থাৎ ষাট আর ষাট একশো কুড়ি হয় অর্থাৎ এখানে বাড়লো কত প্লাস সিক্সটি তারপর একশো কুড়ির পরে দুশো দশ এখানে কত বাড়ল অর্থাৎ দুশো দশ থেকে যদি একশো কুড়ি বিয়োগ করা হয় তাহলে এখানে পাওয়া যায় নব্বই অর্থাৎ দুশো দশ থেকে একশো কুড়ি বিয়োগ করলে পাওয়া যায় নব্বই এখানে নব্বই বাড়লো তাহলে এই কোয়েশ্চেন মার্কের স্থানে কত হবে তো এখানে যেটা পাওয়া গেলো ছত্রিশ ষাট এগুলো থেকে কিন্তু সরাসরি কিছু পাওয়া যাচ্ছে না তো আমাদের যেটা এখানে করণীয় আমি আগেও বলেছি এখানে তাহলে এদের মধ্যে আবার পার্থক্য বা বিয়োগফল নির্ণয় করতে হবে মানে কত করে বাড়লো যেমন ছত্রিশের পরে ষাট এখানে কত বেড়েছে এখানে কিন্তু চব্বিশ বাড়লো প্লাস চব্বিশ ছত্রিশের সঙ্গে চব্বিশ যোগ করলে ষাট হয় ষাটের পরে হয়েছে নব্বই এখানে কত বেড়েছে এখানে বেড়েছে তিরিশ ষাট তিরিশ হয় নব্বই তাহলে এখানে পরের সংখ্যাটা কত হবে নব্বইয়ের পরের সংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে গেলে চব্বিশ এবং তিরিশ এটাকে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে অর্থাৎ চব্বিশ থেকে তিরিশ এখানে কত বেড়েছে এখানে কিন্তু আবার বেড়েছে ছয় চব্বিশ ছয় হয় তিরিশ তো তাহলে এখানে আমরা যদি তিরিশের সঙ্গে আবার ছয় যোগ করি মানে ছত্রিশ হয় অর্থাৎ নব্বইয়ের সঙ্গে ছত্রিশ যোগ করে যে সংখ্যাটা পাওয়া যাবে অর্থাৎ তিরিশের সঙ্গে ছয় যোগ করে এখানে পাওয়া যাবে ছত্রিশ সেই ছত্রিশ যোগ করতে হবে নব্বইয়ের সঙ্গে অর্থাৎ একশো ছাব্বিশ এই একশো ছাব্বিশ দুশো দশের সঙ্গে যোগ করে যেটা হবে সেটাই এই কোশ্চেন মার্কের জায়গায় বসবে তো তাহলে দুশো দশের সঙ্গে একশো ছাব্বিশ যোগ করে যেটা হবে সেটা হবে সঠিক উত্তর অর্থাৎ এক্ষেত্রে তাহলে যোগ করে যেটা আমরা পাবো সেটা হবে তিনশো ছত্রিশ তো এই তিনশো ছত্রিশ যেটা আমরা পেলাম এবার দেখব অপশানে এটা আছে কি না তাহলে এখানে চব্বিশ নম্বরে তিনশো ছত্রিশ আমরা পাচ্ছি অপশান নম্বর বিতে তো সুতরাং এই তিনশো ছত্রিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এবং অপশান নাম্বার বি এর ক্ষেত্রে সঠিক তো তাহলে আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু বন্ধুরা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখানে এই পদ্ধতিগুলো ভালো করে তোমরা বুঝে সিরিজগুলো নির্ণয় করবে এবং ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এখনই করে দিও এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সমাধানটা দেখে নেব এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটাও ধীরে ধীরে বেড়ে গেছে অর্থাৎ তাহলে প্রথমে পার্থক্যগুলো আমরা দেখে নেব এখানে সাতের পরে আছে বারো এখানে কত বাড়লো এখানে কিন্তু বেড়েছে প্লাস ফাইভ এরপর বারোর পরে আছে বাইশ এখানে কত বাড়লো এখানে বেড়েছে কিন্তু দশ এরপর কত বেড়েছে বাইশের পরে আছে বিয়াল্লিশ এখানে বাড়লো কুড়ি তারপর বিয়াল্লিশের পরে বিরাশি এখানে কত বাড়লো এখানে বেড়েছে এখানে বেড়েছে চল্লিশ এখানে কোশ্চেন মার্কে তাহলে কত হবে তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে এখানে যে সংখ্যাটা প্রথমে রয়েছে পাঁচ তার দ্বিগুণ অর্থাৎ দুই গুণ কিন্তু এখানে প্রত্যেকবারে বাড়ছে যেমন পাঁচের ডবল বা পাঁচের দ্বিগুণ হচ্ছে দশ দশের ডবল বা দ্বিগুণ হচ্ছে কুড়ি কুড়ির দ্বিগুণ হচ্ছে চল্লিশ তাহলে তো তাহলে এখানে চল্লিশের পরের সংখ্যা চল্লিশের ডবল হবে মানে চল্লিশ দুগুণা আশি তো সুতরাং এখানে প্লাস করতে হবে বিরাশির সঙ্গে আশি অর্থাৎ তাহলে এখানে যে সংখ্যাটা আমরা পাবো বির যোগ আশি অর্থাৎ একশো বাষট্টি এই একশো বাষট্টি কোন অপশানে আমাদের রয়েছে পঁচিশ নম্বরের সিতে রয়েছে একশো বাষট্টি সুতরাং অপশান সি হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্সের সমাধানটা দেখে নেবো এখানে যে সিরিজটা রয়েছে সেটাও ধীরে ধীরে বেড়ে গেছে অর্থাৎ এখানে পার্থক্যটা আমাদের ধীরে ধীরে বাড়বে সেটা কত দেখে নিতে হবে যেমন দুয়ের পরে তিন এখানে বেড়েছে কত এখানে বাড়লো এক তিনের পরে পাঁচ এখানে কত বেড়েছে এখানে বেড়েছে প্লাস টু পাঁচের পরে নয় এখানে বাড়ল চার নয়ের পরে সতেরো এখানে বাড়লো আট তো তাহলে এখানেও ঠিক একই নিয়ম ফলো করা হয়েছে অর্থাৎ এখানে একের ডবল দুই হলো অর্থাৎ একের দ্বিগুণ এরপর দুয়ের পরে চার অর্থাৎ এখানে দুয়ের ডবল মানে দুয়ের দ্বিগুণ দুই দুগুণে চার চারের ডবল হয়েছে এখানে মানে আট তো সুতরাং এই যে কোয়েশ্চেন মার্ক রয়েছে এখানে যে উত্তরটা হবে সেটা হবে আটের ডবল অর্থাৎ আটের ডবল মানে হচ্ছে আট দুগুণা ষোলো অর্থাৎ সতেরোর সঙ্গে ষোলো প্লাস করলে যে উত্তরটা পাওয়া যায় অর্থাৎ থার্টি থ্রি হবে এক্ষেত্রে সঠিক উত্তর তো তো থার্টি থ্রি উত্তর আমাদের কোন অপশানে রয়েছে এখানে ছাব্বিশ নম্বরের থার্টি থ্রি রয়েছে অপশান নাম্বার ডিতে তো সুতরাং অপশান নাম্বার ডি তাহলে এক্ষেত্রে হলো সঠিক উত্তর এবং এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার এসএসসি সিজিএল দু হাজার চোদ্দোর পরীক্ষায় দু হাজার চোদ্দো সালের পরীক্ষায় এসেছিল এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেনের সমাধানটা দেখে নেব তো তাহলে এখানেও সিরিজটা ধীরে ধীরে বেড়ে গেছে তো এখানে প্রথমে পার্থক্যগুলো নির্ণয় করব। অর্থাৎ জিরো থেকে তিন কত বেড়েছে এখানে বাড়লো তিন তিনের পরে আট অর্থাৎ এখানে বাড়ল পাঁচ আটের পরে পনেরো অর্থাৎ এখানে বাড়লো সাত তাহলে কিন্তু আশা করি মোটামুটি একটা আইডিয়া কিন্তু তোমরা পেয়ে গেছো যে এখানে কিন্তু বিজোর সংখ্যাগুলো ধীরে ধীরে বেড়ে চলেছে অর্থাৎ প্রথম বিজোড় সংখ্যা তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত তাহলে এটা বিজোড় সংখ্যা পরেরটা নিশ্চয়ই নয় হবে তো সেটাই আছে পনেরো আর নয় চব্বিশ হয় তাহলে চব্বিশের পরের এই যে কোশ্চেন মার্ক রয়েছে এটা নয়ের পরের বিজোড় সংখ্যা হবে অর্থাৎ প্লাস ইলেভেন চব্বিশ আর এগারো প্লাস করলে যেটা পাওয়া যায় সেটা হলো থার্টি ফাইভ অর্থাৎ থার্টি ফাইভ এক্ষেত্রে সঠিক উত্তর এবং থার্টি ফাইভের সঙ্গে যদি এগারোর পরের বিজোড় সংখ্যা অর্থাৎ তেরো যোগ করা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে হয় আটচল্লিশ যেটা এখানে আছে অর্থাৎ এই যে থার্টি ফাইভ উত্তরটা আমরা পেলাম এটা কিন্তু একদম সঠিক এবং এই থার্টি ফাইভ অপশানের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার ডিতে অর্থাৎ সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি থার্টি ফাইভ আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সমাধানটা করবো এখানেও ঠিক একই রকমভাবে জিরোর পরে তিন তিনের পরে আট অর্থাৎ ধীরে ধীরে বেড়েছে কত বেড়েছে প্রথমে বাড়লো প্লাস তিন তারপরে প্লাস পাঁচ তারপরে আটের পরে পনেরো অর্থাৎ প্লাস সাত তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটাও কিন্তু একদম সাতাশ নম্বর প্রশ্নের সমাধানের মতো তো সুতরাং বাকিটা আমি আর করছি না সঠিক উত্তরটা তোমরা এই ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের সমাধানটা দেখে নেব এই প্রশ্নটা এসএসসি সিজিএল দু হাজার তেরোতে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসে গেছে এবং এই প্রশ্নটা সমাধানে প্রথমেই বলে রাখি প্রশ্নটা ভালোভাবে তোমরা খেয়াল করো এটা কিন্তু একদম নতুন নিয়ম এবং এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এখানে দেখো পাঁচের পরে ষোলো ষোলোর পরে একান্ন এবং একান্নর পরে একশো আটান্ন এটা কিন্তু ডিফারেন্সটা অনেকটাই বেশি এখানে কিন্তু নর্মাল বিয়োগ করলে এই উত্তরের এই প্রশ্নের সমাধানটা কিন্তু করা সম্ভব নয় তো তাহলে এখানে কোন নিয়ম ফলো করা হয়েছে যে নিয়ম ফলো করা হয়েছে এটা কিন্তু পাঁচের পরে ষোলো নিয়ে আসতে হবে তো যে নিয়ম ফলো করে এখানে পাঁচের পরে ষোলো করা হয়েছে সেটা আগে বুঝে নিতে হবে তো এখানে পাঁচের পরে ষোলো করতে গেলে কি করতে হবে যেমন পাঁচের পরে ষোলো যদি আমরা করতে চাই অর্থাৎ সেক্ষেত্রে আমাদেরকে পাঁচের সঙ্গে যদি আমরা তিন গুণ করি তাহলে হয় তিন পাঁচে পনেরো তার সঙ্গে যোগ করা হয় এক অর্থাৎ পনেরো আর একে ষোলো প্রথমে তিন গুণ করা হলো এবং তার সঙ্গে এক যোগ করে কিন্তু ষোলো আনা হলো এভাবে ষোলোকে আনা সম্ভব হচ্ছে তো তাহলে এখানে ষোলোর পরে একান্ন যদি আমরা এটাকেও একই রকমভাবে আনতে চাই অর্থাৎ ষোলোর সঙ্গে যদি প্রথমে আমরা তিন গুণ করি তাহলে তিন ষোলং হয় আটচল্লিশ এবং সেই আটচল্লিশের সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে হচ্ছে একান্ন তারপর ঠিক একই নিয়ম ফলো করে যদি একান্নর সঙ্গে তিন গুণ করি অর্থাৎ সেক্ষেত্রে হয় একশো তিপ্পান্ন এই একশো তিপ্পান্ন থেকে একশো হতে গেলে কত প্রয়োজন এখানে কিন্তু প্রয়োজন পাঁচ অর্থাৎ এখানে তাহলে অর্থাৎ তিন গুণ করার পর যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কিন্তু একশো আটান্ন হচ্ছে তো তাহলে এইবার এই প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করো এখানে যে প্যাটার্নটা আমরা পাচ্ছি সেটা কি নিয়ম হচ্ছে নিয়মটা এটাই হচ্ছে যে প্রত্যেকবারে তিন গুণ করতে হবে এবং তার সঙ্গে একটা সংখ্যা যোগ করতে হবে যেটা কিনা একে একে বিজোর সংখ্যা যেমন প্রথম বিজোর সংখ্যা ছিল এক তারপরের বিজোড় সংখ্যা হয়েছে তিন তারপরের বিজোর সংখ্যা যোগ করা হয়েছে পাঁচ তো সুতরাং এই যে জিজ্ঞাসা চিহ্ন এখানে এই সংখ্যাটা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের তিন গুণ করতে হবে তিন গুণ করার পরে যে সংখ্যাটা যোগ করতে হবে সেটা হচ্ছে প্লাস সেভেন কারণ পাঁচের পরের বেজোর সংখ্যা হচ্ছে সেভেন তো সেটাই আমরা এখন করব তো তাহলে একশো আটান্নর সঙ্গে যদি তিন গুণ করা হয় তাহলে আমরা এখানে পাব চারশো চুয়াত্তর এই চারশো চুয়াত্তরের সঙ্গে যদি সাত যোগ করা হয় তাহলে কত পাওয়া যাচ্ছে তাহলে এখানে পাওয়া যাবে চারশো একাশি তাহলে এই চারশো একাশি হবে আমাদের সঠিক উত্তর এবং এই চারশো একাশির সঙ্গে যে অপশানের মিল আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার সি অপশান নাম্বার সিতে দেখো চারশো একাশি রয়েছে অর্থাৎ এই চারশো একাশি হচ্ছে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর এবং বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নতুন একটা নিয়ম এটা কিন্তু তোমরা ভালো করে বুঝে নেবে এবং আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার থার্টির সমাধানটা দেখে নেব এখানে যে সিরিজটা আছে সেটাও ধীরে ধীরে বেড়ে গেছে অর্থাৎ প্লাসের মাধ্যমে এটা আমাদের সমাধান করতে হবে আটের পরে ষোলো এখানে কত বেড়েছে এখানে আট আর আট ষোলো হয় তো অর্থাৎ আট বাড়লো ষোলোর পরে আছে আঠাশ অর্থাৎ বারো আর ষোলো কিন্তু আঠাশ হয় অর্থাৎ এখানে বারো বেড়েছে আঠাশ আর চুয়াল্লিশ কত বাড়লো আঠাশের পরে চুয়াল্লিশ মানে এখানে ষোলো বেড়েছে তাহলে এখানে কিন্তু আট বারো ষোলো এটা কোনো পার্থক্য দেখে কিছু বোঝার উপায় নেই তো তাহলে এবার আমাদের যেটা করণীয় আবার এদের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করব। তো আটের সঙ্গে বারোর পার্থক্য মানে আটের থেকে বারো কত বাড়লো এখানে বেড়েছে প্লাস ফোর বারোর পরে ষোলো কত বাড়লো এখানেও বেড়েছে প্লাস ফোর তো এবার বিষয়টা পরিষ্কার হলো যে এখানে প্রত্যেকবারে প্লাস ফোর বেড়ে গিয়ে যে সংখ্যাটা দাঁড়াবে সেটাই পরবর্তী সংখ্যার সঙ্গে যোগ করতে হবে তো তাহলে ষোলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে ষোলোর সঙ্গে চার যোগ করতে হবে ষোলো আর চার কত হয় ষোলো আর চার হয় কুড়ি অর্থাৎ এখানে কুড়ি যোগ করতে হবে চুয়াল্লিশের সঙ্গে কুড়ি যোগ করে যেটা পাওয়া যায় সেটা হবে সিক্সটি তো অর্থাৎ এই সিক্সটি তাহলে আমাদের সঠিক উত্তর এবং সিক্সটি যে অপশানে রয়েছে সেটা হচ্ছে থার্টি নাম্বারের অপশান বি সিক্সটি কিন্তু এখানে রয়েছে অর্থাৎ অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর সিক্সটি আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এটাও কিন্তু অন্যান্য প্রশ্নের মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও এই ধরনের নিয়ম কিন্তু আগেও করা হয়েছে তো তাহলে বন্ধুরা এই কোয়েশ্চেন নাম্বার থার্টির সঙ্গে শেষ হলো আরিহান্তের রিজনিং বই থেকে সিরিজ বা নাম্বার সিরিজ অর্ধার পার্ট থ্রি এর পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং আশা করি এর থেকে তোমরা উপকৃত হচ্ছ তা তো সেজন্য কিন্তু একটা লাইক এই ভিডিওতে অবশ্যই করে দিও এবং ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিও ক্লাসে এইটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো